আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, টিকটক বা লাইকে ভিডিও করছেন অথবা ইনস্টাগ্রামে প্রফেশনালি ভাবে ছবি অথবা ভিডিও দিতে চাচ্ছেন, তাহলে আপনার কন্টেন্টকে ইমপ্রুভ করার জন্য প্রথমেই দরকার একটি ট্রাইপড, যার মাধ্যমে আপনার ক্যামেরা অথবা DSLRকে আরও পাওয়ারফুল করে তুলবে। আমি আজকে ভিডিওতে জমে ব্র্যান্ডের নতুন একটি ট্রাইপড আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেবো এবং এই ভিডিওতে আলোচনা করব এর বিল্ড কোয়ালিটি কেমন এবং এর প্যাকেটের মধ্যে কী কী থাকছে, এবং এই ভিডিও লাস্টে আমি আলোচনা করব এর প্রাইস কেমন এবং এটি আমাকে বিডি শপ থেকে কীভাবে দিয়েছে। বাই দ্য ওয়ে, এটা আমি কিনেছি বিডি শপ থেকে, তো আমি বিস্তারিত আলোচনা করব। তো এই পুরো ভিডিও জুড়ে আমি আছি রাব্বি, আপনারা দেখছেন রাব্বি360। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা এটি আনবক্সিং করব এবং তারপরে এর ভিতরে কি আছে না আছে এবং কোন অংশের কি কাজ সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন দেখা যাক। বক্সের মধ্যে ট্রাইপডটি ছাড়া মেজর কোনো জিনিস পাওয়া যায়নি। এ ব্যাগটির কাপড় আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আপনি যখন ট্রাইপডটি এক জায়গা থেকে অন্য জায়গাতে ক্যারি করবেন তখন ব্যাগটি আপনার খুবই কাজে দেবে। তারপর ব্যাগটি খুলে আমরা কাঙ্ক্ষিত ট্রাইপডটি পেলাম। এখানে আরও একটি পলিথিনের ব্যাগ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যাতে কোনো দাগ লেগে না যায়। এর মধ্যে আছে একটি ইউজার ম্যানুয়াল যা কোনো প্রয়োজন নেই আমাদের, আর এই হলো আমাদের ট্রাইপডটি। তবে বিডি শপের যে বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে সেটা হলো তাদের কথা ছিল এটি মোবাইল হোল্ডার দেওয়া, কিন্তু তারা তা দেয়নি। এরপর থেকে আশা করব তারা কাস্টমারকে দেওয়া কথাগুলো ঠিকমতো রাখবে। বাকি সব কিছু ঠিক আছে, ধন্যবাদ বিডি শপ। সম্প্রতি বাজারে এসেছে জমি এর নতুন ট্রাইপডটি, যার মডেল T120। যারা মোবাইল ইউজের জন্য প্রফেশনাল টাইপ বাজেট ট্রাইপড খুঁজছেন, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য। নতুন এই ট্রাইপডটি খুবই ভালো মানের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, মোবাইলে ইউজের জন্য ডিউরেবিলিটি পারফেক্ট। মিডিয়াম সাইজের ট্রাইপড হওয়ায় খুবই কম্প্যাক্ট লাগবে সবার কাছে। ট্রাইপডের লেগে দেওয়া আছে একটি রাবারের এক্সট্রা পোর্শন যার মাধ্যমে যে কোনো সারফেসে ভালো গ্রিপ পাওয়া যাবে। T120 ট্রাইপডটিতে আছে একটি গ্রুপ হ্যান্ডেল যার মাধ্যমে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবেন। সাথে সাথে ট্রাইপডটির দুটি লেগে দেওয়া আছে ফর্ম যার মাধ্যমে হ্যান্ডেলটি ধরা অবস্থায় অ্যালুমিনিয়ামটি ডিরেক্ট হাতে লাগবে না, পাওয়া যাবে কমফর্টনেস। এর ফর্মগুলো ধরে খুবই ভালোভাবে শট নেওয়া যাবে। এছাড়াও এর নিচে আছে একটি হুক যার মাধ্যমে খুব সহজে এক্সট্রা ওয়েট সেট করা যাবে। ট্রাইপডটি উঁচু করার পর যদি অ্যাক্সিডেন্টলি পড়ে না যায়, যার জন্য এটি অ্যাড করা। ঠিক তার উপরে আছে একটি ডায়ালার, এটি টাইট করে দিলে এর লেগগুলো লক হয়ে যাবে, যার মাধ্যমে অ্যাক্সিডেন্টলি পড়ার ভয় থাকবে না। এতে আছে একটি লিকুইড মিটার যার মাধ্যমে বুঝতে পারবেন এটি সারফেসে সঠিকভাবে বসে আছে কি না। প্যান্ট শর্ট নেওয়ার জন্য এর হেডের হ্যান্ডেলকে ঘুরিয়ে লুজ করে নিতে পারবেন, এক জায়গায় হোল্ড করে রাখতে এর ক্লকওয়াইজ ঘুরিয়ে রাখতে হবে। এটিকে উপর থেকে নিচের দিকে করতেও অপশন দেওয়া হয়েছে, যে কোনোভাবে চাইলেও এটি দিয়ে প্যান্ট শর্ট অথবা টিল শর্ট নেওয়া যাবে। এই ট্রাইপডে আছে দুইভাবে এক্সপ্যান্ড করার অপশন যার মাধ্যমে 4 ফুট পর্যন্ত হয়ে যাবে। এক্সপ্যান্ড করার জন্য যে লক দেওয়া হয়েছে তাও খুব ভালো মানের পাচ্ছেন এই ট্রাইপডটিতে। এছাড়াও এর লেগে সেন্টার পয়েন্ট থেকে আরও 1 ফুট পর্যন্ত উঁচু হতে পারবে। এই অংশটুকু একটি গিয়ারের মাধ্যমে উপরের দিকে তোলা যাবে আর এটি লক করার অপশন দেওয়া থাকবে। সব মিলিয়ে 5 ফুট আর মিনিমাম হাইট 21 ইঞ্চি। এই ট্রাইপডের মাধ্যমে যে কোনো ফোনে ভার্টিক্যালি অথবা ল্যান্ডস্কেপ মোডে শট নেওয়া যাবে। যারা ক্যামেরাতে ইউজ করতে চাচ্ছেন তারা শুধু ট্রাইপডের হেড এই ক্যামেরাটি অ্যাডজাস্ট করে দিন, এটি যে কোনো মিররলেস বা DSLR হোল্ড করতে পারবে। তো যারা ইউটিউবার তাদের ভিডিওর কোয়ালিটি আরও ইম্প্রুভ করতে চাচ্ছেন এটা তাদের খুবই বেশি সাহায্য করবে। এটির মাধ্যমে নানানভাবে শট নেওয়ার অপশন আছে। তাছাড়াও আমাদের মধ্যে অনেকে ফেসবুক সেলার যারা ফেসবুকে নিজের পণ্য সেল করে, তাদের মোবাইল ঠিকমতো অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য এটি একটি বেস্ট অপশন। দাঁড়িয়ে বা বসে খুব ভালোভাবে লাইকই করতে পারবেন এই ট্রাইপড দিয়ে। যারা ওয়াজ রেকর্ডিং করতে চান তাদের জন্য এটি খুব ভালো কাজে আসবে। একটি ওয়াজে অথবা আলোচনায় খুব ভালো মানের সময় চলে যায়, সেই পর্যন্ত ফোন বা ক্যামেরা হাতে ধরে রাখা আসলেই সম্ভব না, তখনই কাজে দেবে এই ট্রাইপডটি। আবার যারা নিজে নিজে টিকটক ভিডিও করেন তাদের জন্য একটি সঙ্গী হিসেবে কাজ করবে এই ট্রাইপডটি।
সুতরাং এই ট্রাইপডটি আমি কিনেছি বিডি শপ থেকে। এর রেগুলার প্রাইস ছিল 2000 টাকা, আমি অফারে কিনেছি 1100 টাকা দিয়ে। সেই সময় আমি এটা প্রি অর্ডার দিয়েছিলাম এবং আমি এটা বিকাশ পেমেন্ট করি, সেহেতু 100 টাকা আমি ক্যাশব্যাক পাই, সুতরাং আমি কিনেছিলাম 1000 টাকা দিয়ে। তো এখন অফার চলছে 1400 টাকায়, আর রেগুলার প্রাইস যেহেতু 2000 টাকা। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কিনে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে আপনারা কিনে নিতে পারেন। তো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিও আগে আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ইন্সপায়ার হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসতে পারি। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।